আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজ ভাবে। বারাবনী জামগ্রামে বিজেপির আর নয় অন্যায় মিছিলে হামলা, বোমাবাজি ও গুলি চলে বলেও অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত, মোটর বাইক ও ভাঙচুর করা হয়। মিছিল শুরু হওয়ার আগেই হামলা হয় বলে অভিযোগ। অভিযোগে তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। এ বিষয়ে বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, আমাদের গত কয়েকদিন থেকে দুয়ারে সরকার প্রকল্পের কর্মসূচি চলছে, এদিন জামগ্রাম পঞ্চায়েত ও পানুরিয়া পঞ্চায়েতেও রয়েছে। অন্যদিকে শনিবার বিজেপি মিছিল করার নাম করে মানুষের ওপর তাণ্ডব চালায়। এই ঘটনা নিন্দনীয়, বারাবনীকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। বোমাবাজি গুলি চালিয়েছে একজন দলের কর্মী, গুলি লেগেছে, আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন, এমনটাই জানিয়েছেন বিধায়ক। অপরদিকে বিজেপি ঘটনার বিষয়ে বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘুরুই বলে, আর নয় অন্যায়কে সামনে রেখে শনিবার বারাবনী জামগ্রামে মিছিল ও বাড়ি বাড়ি প্রচারের জন্য শুরু হওয়ার আগেই তৃণমূলের গুন্ডা বাহিনী লাঠি বন্দুক নিয়ে তাড়া করে। বিজেপির প্রায় 7 থেকে 8 জন কর্মী আহত হয়েছেন বলে বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘুরুই বলেন। এলাকায় ছড়িয়ে উত্তেজনা। ঘটনা ঘটেছিল কি জন্য দেখুন, আর নয় অন্যায়কে সামনে রেখে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বাড়ি বাড়ি প্রচার এবং মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই উপলক্ষে রাজ্যে দিলীপ ওপেনিং করেছেন, বৈলাজি ওপেনিং করেছেন, আর জেলা পক্ষ থেকে আজকে বারাবনীতে জামগ্রামে আমি ওখানে বাড়ি বাড়ি প্রচার এবং মিছিলের আয়োজন করা হয়েছিল। আমি যার জাস্ট নামার গাড়ি নামার মাত্রই ওখানে দেখলাম যে প্রায় 100 মতো তৃণমূলের গুন্ডা অসিত সিংয়ের নেতৃত্বে, বিধায়কের নেতৃত্বে তারা জড়ো হয়েছে। আমরা পুলিশকে ফোন করলাম দাঁড়িয়ে ওখান থেকে, পুলিশ বলছে কোনো চিন্তা কারণে আমরা তো কর্মসূচি করুন, আমরা যা স্টার্ট করেছি সাথে সাথেই পুরো তৃণমূলের গুন্ডারা লাঠি নিয়ে বন্দুক নিয়ে পিস্তল নিয়ে তাড়া করে, এবং আমাদের প্রায় 7 হাজার কর্মী আহত হয়েছেন। আমাদের একজন কর্মী বুকে গুলি লেগেছে এবং 3-4 পায়ে গুলি লেগেছে। তাদের আমরা এখান থেকে বর্তমানে এখান থেকে হসপিটাল থেকে আমরা ভর্তি করেছিলাম আসানসোলে, এখানে বললেন বর্তমানে ট্রান্সফার করে। গুলি কজন লেগেছে? পাঁচজন গুলি লেগেছে। একজন খুব সিরিয়াস অবস্থা আছে, তার নাম কি? তাকে আমরা এখন আমরা এখানে মিশন নিয়ে যাচ্ছি। তার নাম কি? কালীচরণ দাস। কালীচরণ দাস তিনি খুব সিরিয়াস অবস্থা আছেন, তাকে নিয়ে আমরা এখন যাচ্ছি, আমরা এখন দুর্গাপুরে মিশন হচ্ছে ভর্তি যাচ্ছি। ঘটনা ঘটেছে, আমাদের প্রোগ্রাম গত কয়েকদিন থেকে চলছে দুয়ারে দুয়ারে সরকার, তো আজকে জামগ্রাম গ্রাম পঞ্চায়েত আছে এবং পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত এখনো চলছে। আমি জামগ্রামে ঢুকেছিলাম, জামগ্রাম থেকে আমি পানুড়িয়া গেছি। এবার ওদেরও একটা মিছিল ছিল, বিজেপির একটা মিছিল ছিল, বিজেপির মিছিলে ওদের নেতারা সব বোম ট্রোম নিয়ে এসছে। আমাদের কিছু ছেলে যেটা জামগ্রাম বিজেপি এটা কাপিসটা রসুনপুর শ্যামাপুর এইসব সাইড দিয়ে কিছু ছেলে মানে যারা সাধারণ মানুষ তারা কিন্তু যাচ্ছিল দুয়ার দুয়ার সরকারে বিভিন্ন প্রকল্পগুলো সুবিধা নেওয়ার জন্য। ঠিক সেই সুযোগে ওরা মিছিল করার নাম করে এই মানুষের উপর তাণ্ডব করেছে। এখানে একটা প্রমাণও পাবেন, এখানে যিনি হয়তো পুজো করতে এসছেন ভদ্রলোকে তো দাঁড়িয়ে আছেন, উনি আসানসোল থেকে না কোথা থেকে পুজো করতে এসছেন, কাল্লা থেকে পুজো করতে এসছেন, উনার গাড়িটা তো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো যেটা করেছে মানে একদম নিন্দনীয়, বারাবনীকে অশান্তি করার চেষ্টা করছে ওরা। কিন্তু আমি পশ্চিমবঙ্গের বলবো না, বারাবনী কিন্তু আলাদা জিনিস, এটা তো ওদের বুঝে নেওয়া উচিত। এটা মানিক উপাধ্যায়ের ঘাঁটি এবং এখানকার যেভাবে আমি শান্তিপূর্ণ পরিবেশটা সব মানুষকে রাখতে বলেছি এটা কিন্তু শান্তিপূর্ণ আছে। আগুনটা ওরা জ্বলিয়ে, ওরা কি বোমাবাজি গুলি চালিয়েছে? বোমাবাজি করেছে, গুলি চালিয়েছে। আমাদের একটা বাপি নামে একটা ছেলে, এখন গভর্নমেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে, নিয়ে গেছে ওকে। তো যেভাবে অশান্তির আগুন জ্বালাচ্ছে নেওয়াবার জল কিন্তু পাবে না হয়তো, মানে আমাদের তো আমি তো এখন এসে ঢুকলাম, একজন তো হসপিটালাইজ আছে ভালোভাবে লেগেছে, কয়েকজনের তো পায়ে মায়ে লেগেছে, গাড়ি পুড়ে কোনো কমপ্লেন করবেন থানায়? থানাতে তো নিশ্চয়ই কমপ্লেন করবো, ওদের যারা ছিল তাদের নামে নিশ্চয়ই করবো, অ্যারেস্ট মানে অ্যারেস্ট হওয়া একদম জরুরি, না হলে মানে কি হবে আমিও বলছি না। বারাবনীকে অশান্ত করেছে, সামালতে পারবে না বিজেপি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট দ্য পিডি নিউজ।